তো আমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে কবে থেকে রাজ্যের মধ্যে লোকাল ট্রেন চলাচল শুরু হয়ে যাবে, অর্থাৎ কবে থেকে রাজ্যের সমস্ত স্টেশনে লোকাল ট্রেন জড়িয়ে তার চলাচল শুরু হয়ে যাবে। তো আজকে কিন্তু বিকেল 5টার দিকে রাজ্য সরকার এবং পূর্ব রেল বৈঠকে বসেছেন যে কবে থেকে রাজ্যের মধ্যে লোকাল ট্রেন যে রয়েছে তা চালানো যেতে পারে। তো ইতিমধ্যে বৈঠক কিন্তু শেষ হয়ে গিয়েছে, তো আজকে আমরা এই মুহূর্তে দেখে নেব যে কবে থেকে এবং কত সংখ্যক যাত্রী, এর পাশাপাশি কোন কোন স্টেশন লোকাল ট্রেন যে রয়েছে তা চলাচল শুরু হয়ে যাবে। সমস্ত আপডেট জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে ভিডিও দেখতে পাচ্ছেন তার নিচে একদিন ক্লিক করে ভিডিও দেখলে একদিন আজকের লঙ্গে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সেজন্য ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলা হয়েছে যে রাজ্য এবং রেলের বৈঠকে লোকাল ট্রেন চালানোর প্রস্তাব রেলের। প্রাথমিক পর্যায়ে ট্রেন কীভাবে চালানো হবে তা নিয়ে বৈঠক শেষে জানায় কিন্তু রেল। মুখ্য সচিব পূর্ব এবং দক্ষিণ রেলের আধিকারিকদের সঙ্গে রাজ্যে কিন্তু বৈঠক হয় নবান্নের মধ্যে। রাজ্যে রেল চালানো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজ্যকে চিঠি দিয়েছে পূর্ব রেল। বিগত চিঠির পরিপ্রেক্ষিতে হাওড়া এবং শিয়ালদহ লাইনে যে সমস্ত ট্রেন জেলা এবং মফস্বল এবং শহরের সঙ্গে যোগাযোগ রাখছে সেই সমস্ত ট্রেনে স্বাস্থ্যবিধি বজায় রেখে চালানোর প্রস্তাব কিন্তু রেখেছে রেল। থাকছে কিন্তু বাধ্যতামূলক মাস্ক এবং থার্মাল চেকিং। কোভিড প্রোটোকল এবং জনস্বাস্থ্যের কথা মাথায় রাখতে হবে কিন্তু রেল এবং রাজ্যকে। রেল জানাচ্ছে আমরা জনসাধারণকে পরিষেবা দিতে চাই, রাজ্য সরকারের সঙ্গে সহমত রেখেই লোকাল ট্রেন চালানো কিন্তু হবে। 5ই নভেম্বর 4টের সময় পুনরায় বৈঠক করে পরিকল্পনা করা হবে কোথায় ট্রেন দাঁড়াবে, কোথায় গ্যালপিন থাকবে, কোন লাইনে কটা ট্রেন চলবে, স্টেশনে কতজন থাকবে, এই সমস্তটাই কিন্তু পরিকল্পনার মধ্যে থাকবে। অর্থাৎ 5ই নভেম্বর কিন্তু বিকেল 4টার দিকে পুনরায় কিন্তু বৈঠক হবে রেল এবং রাজ্যের মধ্যে, যেখানে জানানো যাবে যে কোথায় ট্রেন দাঁড়াবে, কোথায় গ্যালপিন থাকবে, কোন লাইনে কটা ট্রেন চলবে, কোন স্টেশনে কতজন থাকবে, সমস্তটাই কিন্তু পরিকল্পনা কিন্তু 5ই নভেম্বর কিন্তু বিকেল 4টার দিকে আবারও কিন্তু বৈঠক হবে। 1200 জন যাত্রীর জায়গায় কিন্তু 600 জন যাত্রী যাতে বসে যেতে পারে সেই দিকে কিন্তু নজর থাকবে। অর্থাৎ 50% যাত্রী নিয়েই কিন্তু লোকাল ট্রেন কিন্তু চালু হতে চলেছে। এরপর বলা হয়েছে সঠিক পরিকল্পনা করেই সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে, ই টিকিটে জোর দেওয়া ভাবনা চিন্তা। তো আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে 50% যাত্রী নিয়েই কিন্তু লোকাল ট্রেন চালানো শুরু হয়ে যেতে পারে। এর পাশাপাশি আগামী 72 ঘন্টার মধ্যে কিন্তু লোকাল ট্রেন যে রয়েছে তা কিন্তু চালানো হবে। এবং বলা হয়েছে পশ্চিমবঙ্গে যে পরিমাণে যাত্রী রোজ যাতায়াত করে তার চেয়ে অনেক কম সংখ্যক হয়ে যাতায়াত করতে পারবেন। 72 ঘন্টার মধ্যে লোকাল ট্রেন চালাতে চায় কিন্তু রেল, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে কিন্তু লোকাল ট্রেন যে রয়েছে তা কিন্তু চালু হতে চলেছে রাজ্যের মধ্যে। 10% ট্রেন চালানোর ইচ্ছে প্রকাশ, এরপরে গোটা ব্যবস্থা দেখে বাকি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ 10% ট্রেন কিন্তু চালানোর ইচ্ছে প্রকাশ করে কিন্তু রেল, অর্থাৎ রাজ্যের মধ্যে 10% ট্রেন কিন্তু চালু হবে। কালী পুজোর পর আরও 25% ট্রেন চালানোর কিন্তু ইচ্ছা কিন্তু রেলের, অর্থাৎ কালী পুজোর পরে কিন্তু আবারও কিন্তু 25% ট্রেন কিন্তু চালানোর ইচ্ছা প্রকাশ করেছে রেল। হাওড়া থেকে 50টি ট্রেন, শিয়ালদহ থেকে প্রায় 100টি ট্রেন চালাতে চায় কিন্তু রেল, সব স্টেশনে দাঁড়াবে না কিন্তু লোকাল ট্রেন। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে হাওড়া থেকে 50টি ট্রেন, শিয়ালদহ থেকে প্রায় 100টি ট্রেন কিন্তু চালাতে চায় রেল, সব স্টেশনে কিন্তু দাঁড়াবে না লোকাল ট্রেন। এর পাশাপাশি 50% যাত্রী নিয়েই কিন্তু লোকাল ট্রেন তা কিন্তু চালু হতে চলেছে এবং 10% ট্রেন কিন্তু চলবে প্রথম পর্যায়ে। এরপর কালী পুজোর পরেই কিন্তু 25% ট্রেন জুড়ে তারা কিন্তু চালাতে চায় অর্থাৎ রেল। এবং ইতিমধ্যে বড় আপডেট কিন্তু সমস্ত স্টেশন যে রয়েছে সেই সমস্ত স্টেশনে কিন্তু লোকাল ট্রেন জুড়ে তা কিন্তু দাঁড়াবে না। তো এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই কোনো সার্জন জানিয়ে দেবেন। এবং 5ই নভেম্বর কিন্তু আবারও পুনরায় কিন্তু বৈঠকে বসতে চলেছে ট্রেন, অর্থাৎ লোকাল ট্রেন নিয়ে রেল এবং রাজ্য। সেখানে আমরা সমস্ত আপডেট জানতে পারবো যে কী কী বলা হয়েছে, সেই দিন কিন্তু ফাইনাল যে ঘোষণা রয়েছে এবং স্টেশন যে লিস্ট রয়েছে তা এবং কী কী বলা হবে সমস্ত আপডেট আমরা সেই দিন জানতে পারবো। সমস্ত আপডেট আমরা এই চ্যানেল পেয়ে যাবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই কোনো সার্জন জানিয়ে দেবেন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।